मोहनदास करमचंद गांधी अर्थात महात्मा गांधी 1869 সালের 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তিনি একজন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তার মুখনিঃসৃত কথাগুলো পৃথিবীর প্রায় সব প্রান্তের মানুষকেই অনেক বেশি অনুপ্রাণিত করে থাকে। আপনি নিজে সেই পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান। এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মারা যাবে, এমন ভাবে শেখো যেন তুমি সর্বদা বেঁচে থাকবে। আপনার বিশ্বাস আপনার চিন্তাধারা হয়ে যায়, আপনার চিন্তাধারা আপনার শব্দে পরিণত হয়, আপনার শব্দ আপনার কর্ম হয়ে যায়, আপনার কর্ম আপনার অভ্যাসে পরিণত হয়, আপনার অভ্যাসই আপনার মূল্য, আপনার মূল্যই আপনার নিয়তি। মানুষ তার চিন্তাধারা নির্মিত প্রাণী, সে যা ভাবে তাই হয়ে যায়। এমন হতে পারে যে আপনি জানতে পারলেন না আপনার কর্মের ফলাফল কি হলো, কিন্তু আপনি যদি কিছু না করেন তবে কোনো ফলাফলই উৎপন্ন হবে না। কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে বা সমালোচনা করলে আপনার কিছুই করার নেই, কিন্তু সেই খারাপ ব্যবহার বা সমালোচনার জবাব আপনি কিভাবে দিচ্ছেন তা কিন্তু আপনি নিজে নিয়ন্ত্রণ করছেন, তাই ভেবেচিন্তে জবাব দিন। সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকে ভালো। নিজস্ব প্রয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ ছোট জীব ইতিহাস পরিবর্তন করতে পারে। যদি সঠিক পথ বেছে নেন তাহলে আশা ছাড়বেন না, কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে। একজন মানুষের চরিত্র এবং জীবন কতটা সুন্দর হবে তা নির্ভর করে তার মানসিকতার উপর। তাই কোনো মানুষকে যদি ভেতর থেকে জানতে চান তাহলে তার মানসিকতা কেমন তা জানার চেষ্টা করুন। কাউকে সন্তুষ্ট করতে বা কোনো ঝামেলা এড়াতে কোনো কাজে হ্যাঁ বলাটা সব থেকে বড় পাপ। যদি মনে করেন এই কাজটা আপনি করতে পারবেন না তাহলে বিশ্বাসের সঙ্গে না বলতে শিখুন। নোংরা পায়ে ঘরের ভেতরে আসা যেমন ঠিক নয়, তেমনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়। মানুষ নিজেকে যা ভাবে তাই হয়ে যায়। যদি আমি ভাবি আমি একটি কাজ করতে পারবো না, সম্ভবত আমি কাজটি করতে অক্ষম হয়ে যাব। অন্যদিকে আমি যদি বিশ্বাস করি যে আমি কাজটি করতে পারবো তাহলে অবশ্যই আমি কাজটি করার জন্য সক্ষমতা অর্জন করব। যদিও প্রথম দিকে আমি কাজটি করতে সমর্থ নাও হই। আপনি আদৌ শক্তিশালী কিনা তা কিন্তু দৈহিক ক্ষমতার উপর নির্ভর করে না, বরং আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী তার উপর সবটা নির্ভর করে থাকে। তাই মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তুলুন। আমার অনুমতি ছাড়া আজ পর্যন্ত কেউ আমাকে মানসিকভাবে আঘাত করতে পারেনি। অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন, দেখবেন দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারবে না। পরিশ্রম করেই সন্তুষ্ট থাকুন, তার ফল কি পেলেন তা নিয়ে বেশি ভাবতে যাবেন না। মানুষ হিসাবে আমাদের সবথেকে বড় দক্ষতা কি জানেন? নিজেকে বদলে ফেলার ক্ষমতা রয়েছে আমাদের মধ্যে। সর্বদা নিজের বিচার, শব্দ এবং কর্ম অনুসারে লক্ষ্য স্থির করুন। সর্বদা নিজস্ব চিন্তাধারা বিচারকে পবিত্র রাখুন এবং সেইভাবে লক্ষ্য স্থির করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। প্রথমে তারা তোমাকে উপেক্ষা করবে, তারপর তারা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, তারপর তারা তোমার সাথে লড়াই করবে, তারপর তুমি বিজয়ী হবে। 7টি মহাপাপ: কর্মহীন ধন, অন্তরাত্মাহীন সুখ, মানবতাহীন বিজ্ঞান, চরিত্রহীন জ্ঞান, নীতিহীন রাজনীতি, নৈতিকতা ছাড়া ব্যবসা, ত্যাগ ছাড়া পুজো। আপনি তখনই সুখী হবেন যখন আপনার চিন্তা, কথা এবং কর্ম সামঞ্জস্যপূর্ণ হবে। যখনই কোনো বিরোধীর সঙ্গে মোকাবিলা করবেন তাকে ভালোবাসার মাধ্যমে জিতবেন। কর্ম তার ফলের থেকে অধিক গুরুত্বপূর্ণ, আপনাকে সঠিক কর্ম করতে হবে।
আপনি সেই কর্মের ফল পাবেন কিনা তা আপনার হাতে নেই। তার মানে এই নয় যে আপনি সঠিক কর্ম করা ছেড়ে দেবেন। গান্ধীজির বলে যাওয়া উক্তিগুলির কোনটি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি হেল্পফুল হলে একটি লাইক করে আপনার কমিউনিটির মধ্যে শেয়ার করুন, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারেন। আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে ফলো করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।